সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের এক নাম্বার কোশ্চেন নিয়ে। আমরা অলরেডি জানি এক নাম্বার কোশ্চেনে কি আসে। এক নাম্বার কোশ্চেন আসে আর্টিকেল থেকে। প্রথমেই আমরা শিখব আর্টিকেল কি। হোয়াট ইজ আর্টিকেল, দ্য ডেফিনেশন অফ আর্টিকেল, কাইন্ডস অফ আর্টিকেল, অ্যান্ড হাউ টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, ফাইনালি আমরা বোর্ড কোশ্চেন যেগুলো আছে বিভিন্ন বোর্ডের সেগুলো সলভ করব এবং দেখব কিভাবে খুব সহজে দশটা শূন্যস্থানের মধ্যে আমরা দশটা সলভ করতে পারি। আচ্ছা, প্রথমে আমি আসি আর্টিকেল কি। আমরা বেসিক্যালি জানি এ এন দা হচ্ছে আর্টিকেল, কিন্তু বেসিক্যালি এ এন দা হচ্ছে অ্যাজেক্টিভ। এ এন দা হচ্ছে অ্যাজেক্টিভ। এটা কিভাবে অ্যাজেক্টিভ, কেন অ্যাজেক্টিভ, আমি যে বেসিক রুলসগুলো পড়াচ্ছি, বেসিক ক্লাসগুলো নিচ্ছি, সেখানে অ্যাজেক্টিভের ক্লাসে আমি বিস্তারিত বলে দিছি। তো যাই হোক, এখন আমরা শিখবো আর্টিকেলের প্রকার। আর্টিকেল মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট হচ্ছে এ এবং এন, আর ডেফিনিট দা, যেগুলো আমরা অলরেডি জানি, তারপরেও বলে নিলাম। আচ্ছা, এখন ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল এবং আর্টিকেল কি, এগুলো কোনো কিছুই আমাদের পরীক্ষায় আসবে না, এখন পরীক্ষায় কি আসবে, দশটা শূন্যস্থান। একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে দশটা শূন্যস্থান আমাদের ফিল আপ করতে হবে, যার প্রত্যেকটাতে মার্কস হচ্ছে 10 × 0.5 তার দশটা শূন্যস্থানের জন্য আমরা পাবো 5 মার্কস। এখন আমরা দেখি কিভাবে এই দশটা শূন্যস্থানের মধ্যে দশটা শূন্যস্থান আমরা কারেক্ট করতে পারব। এখন ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। এখন শূন্যস্থানে কোথায় এ হবে, কোথায় এন হবে, এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারি। এজন্য আমাদের যেটা বেসিক ধারণা দরকার সেটা হচ্ছে সাউন্ড। আসলে আর্টিকেল বসে সাউন্ডের ভিত্তিতে, বেসিক্যালি এ এবং এন বসবে হচ্ছে সাউন্ডের ভিত্তিতে। দেয়ার আর 44 সাউন্ডস ইন ইংলিশ অ্যালফাবেট। কতটা সাউন্ড আছে, 44টা। কিন্তু আমরা যখন আর্টিকেল কারেকশন করতে যাব তখন আমাদের দুইটা সাউন্ড দরকার, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর একটা কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড কি, আমরা জানি পাঁচটা অ্যালফাবেট আছে যেগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এগুলোকে আমরা ভাওয়েল বলি, আর বাকি যে 21টা এগুলোকে আমরা বলি কনসোনেন্ট। তাহলে ভাওয়েলের জন্য ভাওয়েল সাউন্ড আছে, এই পাঁচটার যে উচ্চারণের ফলে যে শব্দ হবে সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এই পাঁচটা শব্দ উচ্চারণের, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা অ্যালফাবেট উচ্চারণ করার সময় আমরা যে সাউন্ডটা পাই সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, আর রেস্ট অফ দ্য 21 ইজ কনসোনেন্ট। কনসোনেন্টের জন্য হয়ে যাবে এ, আর এর জন্য হবে এন, অর্থাৎ ভাওয়েলের যে সাউন্ড, ভাওয়েলের সাউন্ডের জন্য হবে এন এবং কনসোনেন্ট সাউন্ডের জন্য হবে এ। এখন আমরা দেখি ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড কখন এ হচ্ছে এবং কখন এন হচ্ছে। আমরা সাধারণত ভাবি ভাওয়েল দ্বারা শুরু হইলেই সম্ভবত ভাওয়েল সাউন্ড এবং কোনো শব্দ কনসোনেন্ট দ্বারা শুরু হইলেই হয়তো কনসোনেন্ট সাউন্ড, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ অর্থে এক নয়। ভাওয়েল দ্বারা শুরু হইলেও কনসোনেন্ট সাউন্ড হইতে পারে, আবার কনসোনেন্ট দ্বারা শুরু হইলেও ভাওয়েল সাউন্ড হইতে পারে। যেমন অনেস্টি, এখানে এইচ, এইচটা হচ্ছে কনসোনেন্ট, এখন আমরা যদি জেনারেলি বলি তাহলে এইচ এর আর্টিকেল বর্ড পদ ছিল এ, বাট
এইচটা যখন আমি এখানে জোর করছি অনেস্ট অনেস্ট তাহলে শব্দ হচ্ছে অ ও আমরা জানি ভাওয়েল সাউন্ড অ ভাওয়েল সুতরাং এখানে হবে হচ্ছে এম সুতরাং এখানে হবে এম এখানে কনসোনেন্ট অনুযায়ী বসবে না এখানে বসবে হচ্ছে সাউন্ড অনুযায়ী ঠিক এরকম হিস্ট্রি যেমন এইস এখানে আবার এ হয়ে যাচ্ছে এটা হচ্ছে বেসিক পার্থক্য আর কি সুতরাং আমরা এতটুকু ক্লিয়ার হচ্ছি যে আর্টিকেল কখনোই ভাওয়েল বা কনসোনেন্টের উপরে বসে না বসে হচ্ছে ভাওয়েল বা কনসোনেন্টের সাউন্ডের ভিত্তিতে ভাওয়েল বা কনসোনেন্টের সাউন্ডের ভিত্তিতে তাহলে এ এবং এন যদি ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডের ভিত্তিতে হয় তাহলে রেস্ট যেটা দা যেটাকে আমরা বলি ডেফিনিট আর্টিকল তাহলে এটা কিসের ভিত্তিতে বসবে দা মূলত কিছু শব্দের পূর্বে দাটা ব্যবহৃত হয় যেমন সুপারলেটিভ যদি কখনো সুপারলেটিভ ফর্ম আসে বাক্যে তার পূর্বে দা হয়ে যায় যেমন তুহিন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস এখানে দ্য টলেস্ট টলেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ টলেস্ট হচ্ছে সুপারলেটিভ কম্পারিজন অ্যাডজেক্টিভের মধ্যে আমরা জানি টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি সো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অলওয়েজ কি হবে দা হবে এবং অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডজেক্টিভের পূর্বে দা হয় যেমন দ্য ডিশ উইল সার্ভ দ্য পিপল হিয়ার দ্য ডিশ ডিশ বলতে এখানে ধনী শ্রেণীকে বোঝানো হয়েছে কেমন তারা ধনী তাহলে ধনীর পূর্বে ডিশের পূর্বে অ্যাডজেক্টিভ হয়ে গেছে আর আমরা যখন প্লুরাল নাউন বলবো দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড এখানে সেজন্য হয়ে যাবে কি দা এখানে হয়ে গেছে দা এখন এখান থেকে চার ধরনের প্রশ্ন আসবে একটা হচ্ছে এ এন দা এবং ক্রস যেখানে কোনো আর্টিকেলই হবে না সেখানে আমরা ক্রস ব্যবহার করব যেখানে কোনো আর্টিকেলই হবে না সেখানে আমরা ক্রস ইউজ করব আর কি তাহলে আমরা বেসিক্যালি যেটা মূলত প্রথম পাইছি সেটা হচ্ছে এন এর ব্যবহার তারপরে আছে এ তারপরে দা এবং ক্রস দা এবং ক্রস এখন কিছু শব্দ আছে যে শব্দগুলো সাথে এটা হবে আবার কিছু আছে যেগুলোর সাথে এন হবে